তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র বাইডেন। তাইওয়ানের নির্বাচনে জয় পেয়েছেন চীন বিরোধী নেতা ও বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী উইলিয়াম লাই। তার জয়ের পর তাইওয়ান স্বাধীনতা পাওয়ার চেষ্টা চালাতে পারে এমন শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন জানাচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, খবর রয়টার্সের। তাইওয়ানের নির্বাচনের ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, আমরা স্বাধীনতাকে সমর্থন জানাই না। যদিও তাইওয়ানের নির্বাচন শুরুর কয়েক ঘন্টা আগে ওয়াশিংটন সতর্ক বলেছিল নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য না। স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে চীন। ১৯৯৬ সাল থেকে তাইওয়ানে চলছে গণতান্ত্রিক ধারা। এর আগে তাইওয়ান সামরিক শাসন এবং কর্তৃত্ববাদী শাসনের দ্বারা জর্জরিত ছিল। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তা সত্ত্বেও দেশটিকে সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। চীনের আশঙ্কা মার্কিনীদের সহায়তায় একটা সময় স্বাধীনতা চেয়ে বসতে পারে তাইওয়ান। অন্যদিকে বাইডেন প্রশাসনের আশঙ্কা নতুন নির্বাচন এবং তাইওয়ানের নতুন প্রশাসন বেজিংয়ের সঙ্গে চলমান দ্বন্দ্ব আরও বৃদ্ধি করবে। এছাড়া যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে তাদের ক্রমবর্ধমান খারাপ সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। গত নভেম্বরে ক্যালিফোর্নিয়া সম্মেলনে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন। তাইওয়ানের সরকার আশঙ্কা করছে নির্বাচনের পর তাদের ওপর চাপ বৃদ্ধি করতে চীন সামরিক মহড়া সহ বিভিন্ন কার্যক্রম চালাবে।